সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে টিম রকমারির 72তম ম্যাচ। আজকে টিম রকমারি খেলতে এসেছে কেরানীগঞ্জের ভাওয়াল মাঠে। খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশ, কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। আজকে টিম দুইটির নাম আমি প্রথমেই ঘোষণা করে দিচ্ছি। আজকে খেলছে টিম রকমারির বিপক্ষে পাইপলাইন ক্রিকেটার্স। খেলাটি নিয়ে সবাই বেশ উচ্ছ্বলিত এবং টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে বলে আশা করছি। আর কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি টস ভিডিওতে। টস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আম্পায়ার স্যার আশিককে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি টিম রকমারির অধিনায়ক শমিক এবং পাইপলাইন ক্রিকেটার্সের অধিনায়ক টিপুকে। এখন আমি চলে যাচ্ছি টস ভিডিওতে। টস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আম্পায়ার স্যার আশিককে। টিম রকমারির অধিনায়ক শমিককে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে সাথেই আমন্ত্রণ জানাচ্ছি টিপুকে, পাইপলাইন ক্রিকেটার্সের অধিনায়ক টিপু। আপনি উঠান, শমিক চাইবে। টিম রকমারি টসে জয়লাভ করেছে, প্রথমে আমি শমিককে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি টসে জিতছেন, সো আপনি কী নেওয়ার সিদ্ধান্ত নিলেন? ব্যাট ফার্স্ট করবেন। আজকে যদি টিম সম্বন্ধে কিছু বলতেন। আজকে আমাদের ব্যাটিংয়ে আই ওভার ছিল, আজকে নাই। আজকে আমরা তাদের কি কোন তার ফর্মে ছিল, ইনফর্মে ছিল, আর তার জায়গায় পিন পার্সেন্ট সেলিম ডুকছি। সো আশা করি একটা ভালো একটা স্কোর আমরা আশা করতেছি। কী মনে হচ্ছে পাইপলাইন ক্রিকেটার্স টিম হিসেবে কেমন হবে? অবশ্যই ভালো টিম, কারণ এর আগেও ম্যাচ ওদের সাথে আমরা হারছি। সো আমি আশা করতেছি ওদের টিম ভালো হবে আর আমরা ভালো খেলবো ইনশাল্লাহ। ধন্যবাদ শমিক, খুব সুন্দর একটা ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আমাদের জানাচ্ছি পাইপলাইন ক্রিকেটার্সের অধিনায়ক টিপুকে। টিপু, টিম রকমারি টসে জয়লাভ করে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, তো আপনাদেরকে ফিল্ডিং করতে হবে। আপনাদের প্রিপারেশন সম্বন্ধে যদি কিছু বলতেন। ফার্স্ট অল আমাদের টার্গেট ছিল আমরা ব্যাট করবো, তো যেহেতু আমরা টস হারছি এখন বোলিং ফার্স্ট আমরা চেষ্টা করবো ভালো বল করার জন্য, আর ওনাদের 140 বা 150-এর মধ্যে আটকাতে চেষ্টা করবো। আপনার দল সম্বন্ধে যদি আজকে কিছু বলতেন, আপনার পেসার স্পিনার এগুলো সম্বন্ধে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের দল সমস্ত ভাই, আমাদের পেসার ভালো আছে সাথে স্পিনারও আছে, তো ট্রাই করবো ভালো করার জন্য এটাই। ধন্যবাদ টিপু, অবশ্যই সুন্দর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা দুইজন অধিনায়কের অভিমত শুনলাম, তাদের কথা শুনলাম। কিছুক্ষণের মধ্যেই খেলার মূল পর্ব শুরু হবে। আপনারা লাইভ আপডেট জানতে পারেন, লাইভ আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক অ্যাড্রেস www.facebook.com/teamrokomari.com। এছাড়া আমাদের ওয়েব পেজেও চোখ রাখতে পারেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস www.teamrokomari.com। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র শেষ হয়ে গেল টিম রকমারির 72তম ম্যাচ। আজকে টিম রকমারি খেলতে এসেছিল কেরানীগঞ্জের ভাওয়াল মাঠে, আটিবাজার ভাওয়াল মাঠ। আজকে বিপক্ষ দল হিসেবে ছিল পাইপলাইন ক্রিকেটার্স। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে খেলাটি শেষ হয়ে গেল। টসে জিতে টিম রকমারি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা 40 ওভার খেলে 179 রান করে এবং পাইপলাইন ক্রিকেটার্সকে 180 রানের টার্গেট দেয়। 180 রানের টার্গেটে খেলতে নেমে পাইপলাইন ক্রিকেটার সবকটি উইকেট হারিয়ে 125 রান করে এবং 54 রানে পরাজিত হয়। অভিনন্দন টিম রকমারিকে। প্রথমে আমি বিজেতা দলের অধিনায়ক টিপুকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিপু, কী মনে হচ্ছে খেলাটি সম্বন্ধে, পূর্ণাঙ্গ খেলা যদি একটু মূল্যায়ন করতেন? আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমরা টসে ব্যাটিং করবো, তো পারি নাই, তো আমাদের টার্গেট ছিল 180 রান। আমরা বলছিলাম যে ব্যাটসম্যানরা যদি ওপেনিং ভালো, পার্টনারশিপ হয়, তো প্রথম 10-15 ওভার যদি উইকেট না যেতাম ভালো করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো যে আমি একটা সেট ব্যাটসম্যান ছিলাম, আমি যেখানে আউট হয়েছি আসলে যে কোনো টিম বিপদে, এমনি টিম বিপদে ছিল, তার মধ্যে আমরা উইকেটটাও বিপদে যাওয়ার পর এই কারণে টিমের অবস্থা এমন হয়েছে। বিপক্ষ দল হিসেবে টিম রকমারি কেমন ছিল? বিপক্ষ দল টিম হিসেবে অনেক ভালো, তার মধ্যে শমিক ভাই অনেক ভালো বল করছে, তালহা ভাই, মাহিন ভাই, তারপর সবচেয়ে বেশি ভালো বল করছে সেলিম ভাই, যে জায়গায় ব্রেক থ্রু করছে ওনাদের পেসাররা করতে পারছিলাম, বাট উনি খুব ভালো বল করছে। আচ্ছা, টিম রকমারির উদ্দেশ্যে কী বলতে চান? উদ্দেশ্য কিছু বলার নেই, আসলে আমরা তো একটা অংশ না টিম রকমারির। সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমাদের সবারই স্বপ্ন ভালো জায়গায় খেলার জন্য, তো আমাদের হিমালয় ভাইকে অনেক থ্যাংকস যে আমাদের সুন্দর একটা কী কী বলতে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমরা একাডেমিতে এরকম ম্যাচ পাই না, তো যত ম্যাচ খেলবো আমাদের কনফিডেন্স তত বাড়বে, বোঝা যাবে যে আমার সমস্যাটা কোথায়। ধন্যবাদ টিপু, ভবিষ্যতে আপনারা আরও বেশি ম্যাচ খেলবেন এবং আরও ভালো খেলা হবে। এখন আমন্ত্রণ জানাচ্ছি টিম রকমারি অধিনায়ক শমিককে। কি শমিক, খেলাটি সম্বন্ধে কী বলবেন?
হ্যাঁ, আসলে আমাদের যে এটা ছিল টার্গেট ছিল যে আমরা লাস্ট তাদের সাথে হারছি, সো আজকে আমাদের টার্গেট ছিল, মেইন টার্গেট ছিল জয়। আর মেইনলি আসলে আমাদের টিম ওয়ার্কটা অনেক ভালো ছিল, বিশেষ করে দেখুন ব্যাটিং এ সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করছে, বোলিংও তাই। আমাদের ফিল্ডিংটা একটু বাজে হয়েছিলেন, তারপর সেটা আমরা ই করে নিয়েছি, ফিল আপ করে নিয়েছি। সো অ্যাবসলিউটলি সব কিছু বলতে গেলে মোটামুটি ভালোই। বিপক্ষ দল হিসেবে পাইপলাইন ক্রিকেটার্স কেমন ছিল? হ্যাঁ অবশ্যই, অনেক ভালো টিম যেহেতু আমাদের, ওরা বি টিম, সো ওদের ওদের প্রতি আসলে বলার থাকলে আমার বলতে হবে যে আসলে যে ক্রিকেটটা, ক্রিকেটের জন্য কম্পিটিটিভ, মানে কম্পিটিটিভলি নেই ক্রিকেটটাকে, তাহলে মনে হয় ভালো হবে। কাদের মানে ওদের উদ্দেশ্যে কি বলতে চান, ওরা আরো কি করলে ওরা আরো উন্নতি করতে পারবে? আসলে উন্নতির মেইন হচ্ছে প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস মানে রেগুলার প্র্যাকটিস করলে, তারপর মানে মাঝে সেন্স কাটায় যে ক্রিকেট খেলে, সো ওরা আসলে উন্নতি করতে পারবে অবশ্যই। ধন্যবাদ সুমনি বাবু আপনাকে। টিম রকমারি শুধু খেলায় নয়, তারা বন্ধুত্বে বিশ্বাস করে, সেই বন্ধুত্বের স্মৃতিস্বরূপ এখন কিছু উপহার দেওয়ার পালা। এখন প্রথমেই আমি নিরপেক্ষ আম্পায়ারদ্বয়কে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আশিককে, আশিক। আলী আকবর, আজকে টিম রকমারি 72তম ম্যাচ ছিল এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল এবং টিম রকমারি জয়লাভ করেছে, যদিও তারপরও আপনি পাইপলাইন ক্রিকেটার্সের হয়ে বেস্ট টেন নির্বাচিত হলেন, কেমন লাগছে? সেটা তো অবশ্যই অনেক ভালো লাগছে, টিম রকমারির বিপক্ষে খেলে আমি বেস্ট ইলেভেন হতে পারছি। খেলাটির উদ্দেশ্যে কি বলতে চান? খেলাটির উদ্দেশ্য হচ্ছে পাইপলাইন ক্রিকেটারদেরকে খেলার সুযোগ করে দিতেছে, যেহেতু পাইপলাইন রকমারির বি গ্রুপ, আর সেই বি গ্রুপে খেলে আমি মোটামুটি নিজেকে আনন্দিত মনে করতেছি। আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? আমি ব্যক্তিগত জীবনে স্টুডেন্ট, আর কিসে পড়াশোনা করেন? বিবিএস সেকেন্ড ইয়ার। এছাড়া কি করছেন আর? এছাড়া আমার বড়ের দোকান আছে, ওই দোকানে আমার সময় দিতে হয় বিকাল টাইম। খেলাধুলা নিয়ে যদি কিছু বলেন, খেলাধুলার কোন পর্যায়ে খেলছেন বা কি করছেন? খেলাধুলা বলো তো বলার মতো তেমন কিছু খেলাম, আমি সিং ডিস্ট্রিক্ট ফার্স্ট ডিভিশন খেলছি 2 বছর, আর এই তো। খেলা নিয়ে স্বপ্নের কথা শুনতে চাচ্ছিলাম। খেলা নিয়ে স্বপ্নের কথা হচ্ছে, আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে আমি আমার এই দেশের সর্বোচ্চ লিগটা আমি খেলতে চাই। পরিবারের কথা যদি কিছু বলতেন। পরিবার, আমার পরিবার আমাকে খেলার জন্য সম্পূর্ণ সাপোর্ট দেয় এবং যা খরচ আছে সবই পরিবার বহন করে। পরিবার সবচেয়ে কে বেশি আপনাকে সাপোর্ট দেয়? আমার মেজো ভাই সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দেয়। কি বলতে চান, কার কথা এখন বেশি মনে পড়ছে এই মুহূর্তে? সবচেয়ে বেশি মনে পড়ছে আমার মায়ের কথা, যে আমার মা সবসময় বলে আমি যেন ভালো খেলি। কিছু বলতে চান মায়ের উদ্দেশ্যে? মায়ের উদ্দেশ্যে বলতে চাই এটাই আর কি, যে আমার মা যেন আমাকে সারা জীবন দোয়া করে, এটাই আর কি। আপনার বেস্ট স্কোরের কথা জানতে চাচ্ছিলাম। বেস্ট স্কোর 63। আর বলিং উইকেট? উইকেট 16 রানে 4 উইকেট। 16 রানে 4 উইকেট। কি স্বপ্ন দেখেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কি স্বপ্ন দেখেন? স্বপ্ন তো অবশ্যই দেখি একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে ইনশাল্লাহ, সেটা হয়তো বা আগামী 2-1 বিশ্বকাপ হইতে পারে। ধন্যবাদ আলী একবার, আপনার সুপূর্ণ হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাসেই হচ্ছে ঢাকার ভিতরে লাস্ট ম্যাচ টিম রকমারি, এরপর খেলতে যাবে হচ্ছে জয়পুরহাটে, তারা ঢাকার বাইরে ট্যুর করতে যাবে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং আমাদের প্রতিনিয়ত লাইভ আপডেট জানতে, কোথায় কখন কী হচ্ছে জানতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস www.facebook.com/teamrokomari.com, এছাড়া আমাদের ওয়েব পেজেও চোখ রাখতে পারেন www.teamrokomari.com। সঙ্গে থাকুন, ভালো থাকুন।